বরঞ্চ আমার বেশি আপত্তিটা অন্য জায়গায়, ধর্মের ব্যাপারে। মেয়েকে, আমার মেয়েটা কেন আমার ছেলের সমান সম্পত্তি পাবে না, এখানেই আমার কাছে আপত্তিটা। তৃতীয়ত, যেখানে উনার সাথে আমি সম্পূর্ণ, উনি একদম প্রত্যেকটা খাঁটি কথা বলেছেন, মেয়েদের সম্পত্তির অধিকার, ভোটের অধিকার ইত্যাদি সবকিছু মুসলমানরা আগে করেছে, ইসলামের সবকিছু, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো বিতর্কের প্রয়োজন নেই। কিন্তু উনি যত কথাই বলুক, আমারই মেয়ে, আমার মেয়েটা আমার ছেলেটার সমান পাবে না কেন, উনি যত সব দিয়েছেন এটা একটা ইমোশনাল, উনি বিজ্ঞানের কথা বললো, এটা বিজ্ঞানসম্মত না, এটা নীতিগত না। উনার যদি একটা মেয়ে থাকে, উনার সম্পত্তিটা অন্যেরা পেয়ে যায়, উনার ভাইরা, এটাই বা কেন? আজকে যেখানে যে সমস্যাটা কোথায় হচ্ছে, এই সমান না হওয়ার ফলে আমি যেটা দেখি ঢাকা শহরে, একজনের বাড়ি আছে, তিনটা বাড়ি আছে ধানমন্ডিতে, তিনটা বাড়ি আছে। সুতরাং আমাদের ধর্মীয় মতে মেয়েটা একটা পাবে, ছেলেটা দুটা পাবে, কিন্তু ছেলেটা কি করে, এই তিন বাড়ির তিন কোণার থেকে অংশ দিয়ে দেয়, ফলে তাকে আমি, মেয়েটাকে আমি ডিপ্রাইভ করছি। এটা কখনোই হতে পারে নীতিগত ভাবে, বিজ্ঞান বাহিকের কথা নয়, আমার মেয়েটা কেন সমান পাবে না কি? আর দ্বিতীয়ত আমি যেটা জানতে চাই হলো, রসুলের স্ত্রীদের কি পুনর্বিবাহ অ্যালাউড আছে কি নাই? এবার যদি কোরআনকে প্রশ্ন করি, রে কোরআন, আমাদের তো ফরায়েজের প্রয়োজন হয়, কারণ আমার বাবা যখন মারা যাবে সেই সম্পদ কিভাবে বন্টন করব, সে বন্টন নীতি সম্বন্ধে তুমি কি বলবেন? কুরআন তার ভাষায় জানাই, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। কত সুন্দর উত্তর! একজন পুরুষের অংশ, দুজন নারীর সমান। একজন পুরুষের অংশ, দুজন নারীর সমান। এখন আপনি প্রশ্ন করতে পারেন, নারী কম পাবে কেন, পুরুষ বেশি পাবে কেন? একজন মহিলা যখন জন্মগ্রহণ করেন, তার ভরণ পোষণের দায়িত্ব থাকে কার ওপর? তার অভিভাবক, তার বাবার ওপর। এবার সেই শিশু থেকে বড় হলো, যুবতী হলো, বিবাহ দেওয়ার পরে তার ভরণ পোষণের দায়িত্ব কার ওপর থাকে? তার স্বামীর ওপর। এবার ওই মহিলা বৃদ্ধ হলো, স্বামী মারা গেল, সন্তান বড় হলো, ছেলেরা বড় হলো, ওই মহিলার ভরণ পোষণের দায়িত্ব কার ওপর থাকবে? ছেলের ওপর থাকবে। তার তো কোনো খরচ নাই। ভাই আর বোন একসাথে মামার বাড়িতে গেল, বোনকে দিল 20 টাকা, ভাইকে দিল 50 টাকা, গাড়ি ভাড়া মোহনগঞ্জ থেকে নেত্রকোনা যাবে, রিক্সা ভাড়া কে দিবে, বোন দিবে না ভাই দিবে? ভাই দিবে। বাস ভাড়া কে দিবে, বোন দিবে না ভাই দিবে? ভাই দিবে। মামার বাড়িতে যেতে হলে কিছু মিষ্টি মাছটা নিয়ে যেতে হয়, বিস্কিট নিয়ে যেতে হয়, এই কেনাকাটা কে করবে, বোনে করবে না ভাইয়ে করবে? ভাইয়ে করবে। মামার বাড়িতে যাওয়ার পরে ভাইয়ের পকেটে ছিল 50 টাকা, খরচ হওয়ার পরে 1 টাকাও নাই, বোন যেহেতু খরচ করে নাই 20 টাকা দিছে, 20 টাকায় রয়ে গেল। সুতরাং এখানে কে জিতলো, ভাই জিতলো না বোন জিতলো? বোন জিতে গেল। এই কারণে, যেহেতু বোনের কোনো খরচ নাই, মহিলাদের কোনো খরচ নাই, এই কারণে কোরআন সুন্দরভাবে সমাধান দিয়েছেন, একজন পুরুষের অংশ, দুজন নারীর সমান। আপনি আবার প্রশ্ন করতে পারেন, পুরুষে বিবাহ করতে পারে 4টা, নারী কেন একসাথে 4টা পারে না? সেখানে কি কোরআন তাহলে নারীদের পর্দার আড়ালে, আমার মা বোনেরা যারা আছেন একটু মনোযোগ সহকারে শুনুন, প্রশ্ন থাকে কিনা? প্রশ্ন থাকতে পারে। একজন মহিলা কেন 4টা স্বামী একসাথে রাখতে পারে না, 2টা স্বামী কেন একসাথে রাখতে পারে না? এই পৃথিবীতে মহিলারা হচ্ছে মায়ের জাতি, কিসের জাতি? নবী রাসূলগণ বলেন, গাউস কুতুব যারা পৃথিবীতে এসেছেন সবাই কিন্তু মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছেন। এই পৃথিবীটা হচ্ছে একটি শস্য ক্ষেত্র। কিসের ক্ষেত্র? শস্য ক্ষেত্র, ইবাদতের ক্ষেত্র, যেখান থেকে আমরা ইবাদতকে পূজি করি। শস্য ক্ষেত্রে যেমন বিভিন্ন ধরনের ফল ফলান্তি উৎপন্ন হয়। এখন আমি একটি তরমুজ ক্ষেত করলাম, অথবা একটি খিরা ক্ষেত করলাম, সেই তরমুজ ক্ষেতে হঠাৎ একটি ঝড় বৃষ্টি আইসা, শিলা বৃষ্টিতে সমস্ত তরমুজ নষ্ট হয়ে গেল, একটা তরমুজ আছে। এখন এই বাগানের মালিক হচ্ছে দুইজন, তরমুজটা কিভাবে ভাগ করতে হবে?
তরমুজ কিভাবে বাক করতে হবে? মাসকান দিয়ে কাটতে হবে। আপনার আমার মায়ের জাতি তারাও একটি খেত শুরু। মনে করেন একজন মহিলার দুজন স্বামী থাকলো, সন্তান থাকলো একটা। ওই সন্তানে বাপ ডাকবে কাকে? বাপ ডাকি দুজনকে, দুজনে কি বাবা? যে কোনো একজন। কিন্তু স্বামী, ওই মহিলার স্বামী হচ্ছে দুইজন। বাপ ডাকবে কাকে? এখন সমস্যা দাঁড়াইলো না। এই সমস্যার সমাধানের জন্য ইসলাম শরীয়ত একজনের অতিরিক্ত একজনের বেশি স্বামী রাখা বৈধ নয়, সেটা কোরআন সমাধান দিয়েছে।